দাদার মাইন্ডসেট, কারণ ওনাদের ঘুরাই ফিরা এই টপিকসটা আনতে হবে, যাতে এই দেশ একটা ডিসফাংশনাল স্টেট হয়, এই দেশের 92% মুসলমান তারা যাতে সাফার করে, যাতে অচি পরিবের মধ্যে কুখ্যাত খুনি আরো মুসলমানকে যেভাবে খুশি সেভাবে মারতে পারে, এদেশের মানুষ এটা মেনে নেবে না। আমরা দাদা লার্নেট, সে তার ডিফেন্স যেভাবে খুশি সেভাবে করতে পারে, কিন্তু আমি ওনাকে অনুরোধ করব, আপনি কোনো মিথ্যা মিথ্যা তথ্য দিয়ে আদালতকে বিব্রত করবেন না, তাহলে কাবেরী সরকারের সাথে একমত হয়ে বলবো মানুষ আপনাকে থুতু ফেলবে। ধন্যবাদ। দেখুন, যে প্রসঙ্গটা আমি আনতে চেয়েছিলাম না, সেই প্রসঙ্গটা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত নিয়ে আসছে। আমি প্রথম পর্বে এটি আমি এড়িয়ে গেছিলাম যে কুখ্যাত ওসি প্রদীপ দ্য সিরিয়াল কিলার, হেইনাস কিলার অব দ্য ওয়ার্ল্ড, সে যাদেরকে ভিকটিম বানিয়েছে তার ভিতরে সবাই মুসলমান। তাহলে যদি এই প্রশ্ন করা যায়, যারা মাদক নির্মূলের নামে মুসলমান হত্যা যজ্ঞে নেমেছে, যারা তাদেরকে ডিফেন্স করছে, তারা কি বিজিবির এজেন্ডা বাস্তবায়ন করছে না? আজকে পৃথিবীতে 4টা হিটলার রয়েছে। হিটলার নাম্বার 1 মোদি, ইসরায়েলে ছিল নেতানিয়াহু, ট্রাম্প আমেরিকার জনগণ তাকে দুর্বৃত করছে, আর বার্মাতে আছে জেনারেল থিন। শুধু ধর্মের ভিত্তিতে, শুধু ধর্মের ভিত্তিতে এরা অন্য জাতিকে এনিহিলেট করতে চায়। আমি ফ্যাক্টস বলেছি, হোয়াট ইজ দ্য ফ্যাক্ট, সে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের বাসায় গিয়েছিল, পত্রিকায় বের হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বের হয়েছে, বা ঢাকায় হাই কমিশনার আইজিপির সাথে এই এজেন্ডা নিয়ে দেখা করেছে তার মুক্তির জন্য। এখানে উনি পাকিস্তান মাইন্ডসেট কোথায় পেল? আজকে রানা দাশগুপ্তকে আমি ভেবেছিলাম উনি একজন ভালো হিন্দু কমিটির মেম্বার, উনি এইখানে যে এফিসিয়েন্সি দেখালেন, সেই এফিসিয়েন্সি অন্য অন্য হিন্দুদের জায়গা যারা দখল করেছে, আমাদের পিরিসপুরে কুখ্যাত এমপি আউয়াল যে হিন্দুদের জায়গা জমি করছে, শুধু উনি একটা প্রেস ব্রিফিং বাদে আর কোনো অ্যাকশনে যায় নাই, তাহলে কি বড় প্যাকেট ওরা পকেটে গিয়েছে কিনা সেই ডাউট জনগণ করতেই পারে। আপনি ডিফেন্স লয়ার হবেন, কিন্তু আপনি তথ্য বিকৃতি করতে পারেন না। আপনি কোনোদিনও আপনি জাতি ধর্ম অথবা মানুষের ধর্ম নিরপেক্ষতা নিয়ে এখানে কোশ্চেন তুলতে পারেন না। জিরো টলারেন্সের অর্থ কি খুন করা? কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে জিরো টলারেন্স পেলে সে খুনের পাখির মতো হত্যা করতে পারবে, যারে খুশি তাকে হত্যা করবে? এক একটি হত্যাকাণ্ড এক একটি ট্রাজেডি অফ এ ফ্যামিলি। এই যে দুইজন বিদেশ থেকে আসছে দুই ভাই, তাদেরকে নিয়ে হত্যাকাণ্ড করছে, আর কেউ নাকি মামলা করে নাই, তারা মামলা করে নাই। আজকে ফাঁসি, আজকে তো এক নম্বর আসামি হচ্ছিল এসপি মাসুদ, কারণ মাসুদের যদি সুপারভিশন ঠিক থাকতো, তার যদি অফিসার কোয়ালিটি থাকতো, তার যদি এই দেশের নাগরিক সে হয়ে থাকে, সে যদি তার ভিতরে যদি মিনিমাম দেশপ্রেম থাকে, তার ভিতরে যদি মানবতাবোধ থাকতো, সে যদি ঠিকমতো সুপারভিশন করতো, তাহলে কোনোদিনও এই হত্যাকাণ্ড হতে পারতো না। প্রসঙ্গক্রমে আপনাদের বলে রাখি, সেই সময় এসপি মাসুদ রাত 9:10 আইজিপিকে একটা ফোন দিয়েছিল, সেই ফোনের কথোপকথন কি ছিল জাতি সেরা জানতে চায়, সেটা নিশ্চয়ই অনেকের আছে, অনেকের কাছে থাকতে পারে। এবং সেই ফোনের পরেই কিন্তু তার নামে মাদকের মামলা হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এগুলো একসময় সত্য বেরোবে। আর অ্যাওয়ার্ডের কথা বলছেন, আমি নিজেও এক সময় সেনাবাহিনীতে ছিলাম, 20 বছর সেনাবাহিনীতে চাকরি করেছি, স্বেচ্ছা অবসর নিয়ে আসছি। তার ড্রেসটা ছিল ট্রাকিং এর ড্রেস, ট্রাকিং এর ড্রেস, ইউনিফর্ম কমব্যাট না। অর্থাৎ উনি একজন সিনিয়র লয়ে হয়ে যে এই মিথ্যা কথা মিথ্যা তথ্য দিচ্ছেন, এই তথ্যগুলো উনি কোটি দেবেন, যার জন্য কাবেরী সরকার ঠিকই বলছে যে মানুষ ওনার প্রতি থুতু ফেলবে, কারণ উনি এই মিথ্যা তথ্য দিয়ে ডেভিলস লয়ার হইয়া ন্যায় বিচারকে বিঘ্নিত করার চেষ্টা করছে ইন দ্য নেম অফ ডিফেন্স লয়ার। উনি কোথায় পেল সে সামরিক পোশাক পরেছে? দ্যাট ওয়াজ ট্রেকিং ড্রেস। আমি ওনাকে খোঁজ নারদনে বলবো, যে এসপি ওসিদের কাছ থেকে ঘুষ খায়,
আপনি সাগর স্বীকার করবেন, মন্ত্রী যদি ঘুষ না খায় তাহলে এসপি ঘুষ খেতে পারে না, এসপি ঘুষ যদি না খায় অজিরে ঘুষ খেতে পারে না। এটা সবাই জানে, এসপিরা যে ঘুষ খায়, যে অবৈধ লেনদেন করে, তার বড় একটা অংশ তাদের উপরে যায়, এবং সেই জন্যই এসপি মাসুদ এই অপরাধের সাথে ইকুয়ালি রেসপন্সিবল। সেই জন্য আমরা বলছি যে এখন হয়তো অনেকে ভয়তে একদিকে হত্যাকাণ্ড, আরেকদিকে এমন ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে যেখানে অনেকে আইনের আশ্রয় নেওয়ার কোনো সুযোগ পায়নি, এই বাংলাদেশ কেউ কোনোদিন দেখতে চায় না। আমরা এদেশের মানুষ কাবেরী সরকারকে আমি ধন্যবাদ জানাই, সে যখন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এসপি মাসুদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমি খুঁজে তার নাম্বার বের করেছি। আওয়ামী লীগের যে কয়জন ভালো নেতা আছে তার ভিতরে সে একজন। আওয়ামী লীগের যদি 10% তার মতো দেশপ্রেমিকের ভালো নেতা থাকতো তাইলে আওয়ামী লীগের আজকে এইরকম বদনাম হইতো না, এইরকম জনসমর্থনহীন, এইরকম পপুলারিটি শূন্যের জায়গায় কখনোই যেতে পারতো না। আর উনি যে বলো যে এটা দলীয় ফোরামে এটি হয় নাই, যদি সাংগঠনিক ব্যবস্থা নেয়, সাংগঠন তো নিতেই পারে, তাদের কাবেরীর মতো দেশপ্রেমিক থেমে যাবে বলে অন্তত আমি মনে করি না। অতএব ওই যে মাইন্ডসেটের কথা বলে না, এটা আসলে দাদার মাইন্ডসেট, কারণ ওনাদের ঘুরে ফিরে এই টপিকসটা আনতেই হবে, যাতে এই দেশ একটা ডিসফাংশনাল স্টেট হয়, এই দেশের 92% মুসলমান তারা যাতে সাফার করে, যাতে অচি পরিবেশের মধ্যে কুক্ষত খুনি আরো মুসলমানকে যেভাবে খুশি সেভাবে মারতে পারে, এদেশে মানুষ এটা মেনে নেবে না। আমরা এই হত্যার বিচার চাই। আমি এখানে শারমিনকে বলবো যেভাবে হোক আবেদন করে কাবেরী সরোয়ারকে প্রসিকিউশন উইটনেস হিসেবে ন্যায় বিচারের স্বার্থে তাকে আনবেন, যদি সাক্ষী লিস্টে নাম না থাকে আবেদন করে সেইখানে তার নাম আনবেন। প্রয়োজন বোধে আপনাকে আমি রাওয়াতে বলেছিলাম যে কোনো সাহায্য, যে কোনো পরামর্শ আমাদের, আমার চেম্বার আপনাদের খোলা। এখনো বলছি যদি আর্গুমেন্টের সময়, যে কোনো সময় যদি লাগে আমি যাব। আপনি আপনি যদি আমাদের আমাদের সাহায্য চান, আমার সাহায্য চান, আরো টিম অফ ব্যারিস্টার্স, টিম অফ লয়ার যাব, ন্যায় বিচার এটা নিশ্চিত করে থাকব। দাদা লার্নেট, সে তার ডিফেন্স যেভাবে খুশি সেভাবে করতে পারে, কিন্তু আমি ওনাকে অনুরোধ করব আপনি কোনো মিথ্যা মিথ্যা তথ্য দিয়ে আদালতকে বিব্রত করবেন না, তাহলে কাবেরী সরোয়ারের সাথে একমত হয়ে বলবো মানুষ আপনাকে থুতু ফেলবে। ধন্যবাদ। আমি আমি এখানে সবাই আমার সম্মানিত অতিথি, আপনারা এই শব্দগুলিকে প্লিজ দয়া করে উচ্চারণ করবেন না। ধন্যবাদ দাদা, আমি আপনার কাছে আসছি, আপনার কাছে পরে আসবো, তবে অনুষ্ঠানটা প্রায় আমি 1 ঘন্টা শেষ করবো কথা ছিল, একটু দীর্ঘায়িত হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, হয়তো একটু দীর্ঘ হবে, বাট আপনার কাছে আমি শেষের 1-2 মিনিটের জন্য আসবো দাদা। তো এর আগে আমি একটু শারমিনের কাছে যেতে চাই। শারমিন, আপনার শেষ কথা বলবেন, আমি আপনার কাছ থেকে 2 মিনিট কথা শুনে পরে শারমিন। জি ভাই, আসলে আমি সব আলোচনা শুনলাম এতক্ষণ ধরে, আমার কাছে আসলে আমরা এখানে তো এসেছি একটা টক শো এর জন্য, জিনিসগুলো আসলে জেনারেল ডিসকাশন হলেই খুব ভালো হয় আমার কাছে মনে হয়। আসলে মানে এটা অনেকটা কোর্টের মতো হয়ে যাচ্ছে বিষয়টা, এবং দেখা যাচ্ছে কোর্টের মতো পলিটিক্যাল ডিসকাশন হচ্ছে, এটা আসলে আমরা আশা করি না। আমাদের আলটিমেট চাওয়া হচ্ছে ন্যায় বিচার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি আমার একমাত্র ভাই হারিয়েছি, আমার মা তার একমাত্র সন্তান হারিয়েছেন, সো আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি। আমরা আসলে এর মাঝে এই ধরনের কোন ধরনের নোংরামি পলিটিক্যাল বিষয় হোক বা এই জিনিসগুলো আসলে আমরা প্রত্যাশা করি না। আমি একজন বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমি বিচারের প্রত্যাশায় বিজ্ঞ আদালতের কাছে গিয়েছি, এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে, এবং আমরা বিশ্বাস করি আমাদের বিজ্ঞ আদালত, আমাদের বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আমি এবং যারা আসলে এই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তারা যেন আসলে ন্যায্য বিচারটা পায়, এটাই আমাদের আলটিমেট প্রত্যাশা। এর আগে পিছিয়ে আসলে কিছু নেই, সেটা করার জন্য যা যা দরকার আসলে সেই জিনিসগুলো যেন করা হয় দ্রুত, এটাই আসলে আমরা চাই। এর আগে পিছিয়ে আসলে আমাদের চাওয়ার বা পাওয়ার কিছু নেই। আমরা এই বিচার হলেও আমরা আমাদের ভাইকে পাচ্ছি না, কিন্তু কি পাচ্ছি তাহলে আমরা এই বিচারটা হলে? বিচারটা যদি হয় আমরা তো ডেফিনেটলি চাইবো যারা আমার ভাইকে হত্যা করেছে, যারা আমার মায়ের একমাত্র পুত্র সন্তানকে হত্যা করেছে, তাদের যেন ক্যাপিটাল পানিশমেন্ট হয়। সেই দিন তাহলে আমরা কি পাবো? আমরা কি আমার ভাইকে পাবো খুঁজে? আমার মা কি তার একমাত্র পুত্র সন্তানকে পাবেন? অবশ্যই পাবো না, কিন্তু আমরা একটা জিনিস পাবো, কিছুটা হলেও, যে আমাদের যে আওয়ার হার্টস আর ব্লিডিং ফর দ্য লাস্ট 1 ইয়ার, আওয়ার হার্টস আর জাস্ট ব্লিডিং কন্টিনিউসলি, ওটা হয়তো আমরা কাউকে দেখাতে পারি না। ডেফিনেটলি সৃষ্টিকর্তা সবসময় দেখছেন আমাদের কষ্টগুলো, তো আমরা কি পাবো? আমরা আমাদের ভাইকে অবশ্যই পাবো না,
সেই মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান, তাকে কখনোই পাবো না আমরা, আমাদের প্রিয় ভাই, আমার মায়ের প্রিয় পুত্র। কিন্তু আমরা যেটা পাবো, এই যে বলছি হার্টস আর ব্লিডিং, কিছুটা হলেও এই জায়গায় হয়তো একটু মলম দেওয়া যাবে যদি এই বিচারটা আমরা দেখি। একই সাথে যদি রায়টা কার্যকর হয়, তখন হয়তো কিছুটা হলেও যে মানসিক শান্তির জায়গাটা, হয়তো আমরা একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো। এইটুকুই আমাদের বলার আছে, আর বাকি কোনো বিষয়ে আমি এখানে কথা বলবো না, কারণ হচ্ছে